হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা দেখতে পাই সমুদ্রের নিচে একজন ডুবুরি সাবমেরিন নিয়ে কী যেন খুঁজতে এসেছে। খুঁজতে খুঁজতে ডুবুরি এক পর্যায়ে সেটা দেখতে পায়। সে সাবমেরিন থেকে নিচে নামে, নিচে নেমে সেটা আনতে যায়। সে আনার পরে আবারও সাবমেরিনের ভিতরে ঢুকে যায়। ঢোকার পরে সাবমেরিনের কাজটি লাগিয়ে দেয়। সে সাবমেরিনের ভিতরে ঢুকে সাবমেরিনটা স্টার্ট দিয়ে আবারও চালান শুরু করে দেয়। সে সাবমেরিনে যেতে থাকে। হঠাৎ দেখা যায় একটি সার তার পিছু ধাওয়া করেছে। সেটা দেখে সাবমেরিনের গতি সে বাড়িয়ে দেয়, কিন্তু সার্কের সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে তার সাবমেরিনের উপর সার্কে আক্রমণ করে বসে। আক্রমণ করতে করতে সার্কে তার সাবমেরিন ফুটা করে ফেলে। এটা দেখে ডুবুরি সাবমেরিনের ভিতর দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে বের হতে পারছে না, কারণ সাবমেরিনের গেটটা আটকে গেছে। সে গেটটা খোলার চেষ্টা করছে, কিন্তু গেটটা কিছুতেই খুলছে না। এক পর্যায়ে সে গেটটা খুলে ফেলে। সে দ্রুত পালানো শুরু করে ওখান থেকে। এটা আবার সার্কে দেখতে পায়। সার্কে দেখে তার পিছু আবারও ধাওয়া শুরু করে দেয়। ডুবুরি একবার এখানে পালাতে যায়, একবার ওখানে পালাতে যায়, কিন্তু পালানোর কোনো সেফ জায়গা পায় না। সে ভয়ে দ্রুত ছুটছে, কিন্তু সার্কে তার পিছুই ছাড়ছে না। এখন সে কী করবে সে বুঝে উঠতে পারছে না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি সে সার্কের হাত থেকে কোনো মতে দূরে চলে সে ডুবুরি সার্কের হাত থেকে কীভাবে বাঁচবে এটা ভাবতে ভাবতে দূরে একটি ভাঙ্গাচোরা জাহাজ দেখতে পায়। ডুবুরি দ্রুত ওই ভাঙ্গা জাহাজের কাছে চলে যায়, কিন্তু সার্কও সেই ভাঙ্গা জাহাজের কাছে আসতেছে। ডুবুরি জাহাজের জানলা দিয়ে ঢুকে যায়। জাহাজের জানলাটা ছোটো ছিল, এই জন্য সার্কে ঢুকতে পারে না। ডুবুরি ভাঙ্গা জাহাজের ভিতরে ঢুকে দ্রুত বের হওয়ার রাস্তা খোঁজে, কিন্তু কিছুতেই সে রাস্তা খুঁজে পায় না। সার্কে তার পিছু কোনো মতেই ছাড়ছে না, কারণ সার্কে ভাঙ্গা জাহাজের উপর দিয়ে ঘোরাফেরা করছে। ডুবুরি রাস্তা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে অনেক ক্লান্ত হয়ে গেছে। আর অন্যদিকে ভাঙ্গা জাহাজের ভিতর সার্কে কীভাবে ঢুকবে সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে সার্কে ভাঙ্গা জাহাজের ভিতরে ঢুকে পড়ে। ঢোকার পরে সার্কে ডুবুরিকে খুঁজতে থাকে এখানে ওখানে, কিন্তু কোথাও দেখতে পায় না। ডুবুরি ছুটতে ছুটতে জাহাজের ভিতরে দেখে একটি মই। ওই মই দেখে সে উপরে উঠে যায়। উপরে উঠে সে দ্রুত সামনের দিক এগোতে থাকে, আর সার্কও দ্রুত তার দিকে এগোতে থাকে। ডুবুরি সামনের দিকে এগোতে এগোতে একটি দরজা দেখে। দরজাটা সে খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারছে না। আর অন্যদিকেও সার্কে তার পিছনে আসছে। এখন সে কী করবে? দরজাও খুলছে না। সার্কে আক্রমণ করে বসে থাকে, আর হঠাৎ দরজাটা ভেঙে খুলে পড়ে, আর সে নিচে পড়ে যায়। আর অন্যদিকে যে সাবমেরিন নিয়ে ডুবুরি পানির নিচে গিয়েছে ওটা পানির উপরে ভেসে ওঠে। এটা দেখে অবাক হয়ে যায় অন্য ডুবুরিরা। ডুবুরি চিন্তা করে, এভাবে কোনো মতে বাঁচতে পারবো না, এজন্য ডুবুরি একটি বুদ্ধি করে। ডুবুরি অক্সিজেনের গ্যাস খোলার চেষ্টা করছে, আর হঠাৎ সার্কে আক্রমণ করে বসে। সামনে একটি চঙ্গু থাকার কারণে এজন্য সে বেঁচে যায়। হঠাৎ অক্সিজেনের গ্যাস সে খুলে দেয়। তাকে অনেক জোরে পানির উপরে উঠিয়ে নিয়ে এসেছে। সার্কে এজন্য তাকে ধরতে পারে না। তার মাথায় বুদ্ধিটা এসেছিল, এজন্য এই পর্যায়ে সে বেঁচে গেল। আর না, সে জীবনেও বাঁচতে পারতো না সার্কের হাত থেকে। সে একটু সাঁতরে জাহাজের উপরে উঠে যায়।